Thank you.
সিতারা ভরি সিতারা কেমন খুবই আমারই বাচ্চা মুখিত হয়ে উঠল আমি কি করবো করতে শিখছি মাই কথা মতো লিখে যাবো আমি লোকের দারি নাল্লা না হলে যে আমার কথা দেওয়া নাই কবেই হবে করে নিত না এই মুহূর্তে আমি সিতারার মধ্যে প্রবেশ করলাম আমার নাম হল বিধাতা তুমি এমন করে বলো না আমি বিয়ারা না আমি হলাম বিধাতা ও বিধাতা আমার কর্ম হলো সত্যজাত শিশুর লালাটি লিখো তা শোন বাবা আমি তো রাজ্যে বসে আছি তুই কি পরমাই লিখবি যদি বলি তাহলে পথ ছেড়ে দেবো না না দাদা এ কখনো হয় আর আজও হবে না আর আমি তোমার কাছে কি লিখবো সে কথা আমি বলতে পারবো না আরে বাবা না বলতে পারলে আমি তোর পথ ছাড়বো আমার পথ ছাড়তে হবে না আমি চলেই যাচ্ছি আর আমি আসবো না এই আমি চলেই গেলাম আমিও দেখতে চাই বিধাতা তুই কি লিখিস আমি তাই ছদ্ম বেশে করে শুয়ে রইলুম আমি এসেছি তা বল সত্যি কথা বলবি কি বল তোর পথ ছেড়ে দেবো পথ ছেড়ে দেবে তো হ্যাঁ তাহলে আমি তোমার কাছে সত্য কথাই বলি তাহলে আমি পথ ছেড়ে দিলাম যা যাইবা হ্যাঁ তোমার কাছে আমার একটি কথা আছে কি কথা আমি তোমার কাছে সমস্ত কথা বলবো কিন্তু আমার কাছে তোমাকে একটি সত্য অঙ্গীকার করতে হবে সত্য অঙ্গীকার করতে হবে বল কি ছোট্ট অঙ্গীকার করতে হবে রে বাচ্চা বল তাহলে এই মুহূর্তে তুমি এই বন্দী ঘরের মধ্যে তুমি আমার কাছে কি সত্য অঙ্গীকার করো চন্দ্র সূর্য গ্রহ তারাকে সাক্ষী রেখে যে তুমি যে বলো তো শুনিবে আমার মুখ হইতে কোনোদিন কাহার কর্ণ কুহারে পৌঁছাবে বাচ্চা ছোট কথা দিচ্ছি রে বাচ্চা বলবো নি বেশ তাহলে আমি জোর করে বলে বলে লিখবো আর তুমি কাল তোকে শুনে নিও হ্যাঁ বাবা বল পুত্র আজ আমি লিখতে এসেছিলাম তোর লাটি লিখো একটু ভাগ্য চক্রে আমার দেওয়া কথা তোকে লিখতে হলো অবসর ঘটি মায়ের কথা মতো তোর লাটি লিখে গেলাম বারো বছর পরবার
লেখাপড়া হইবে তোমার উত্তীর্ণ নিছারি অমরি ঘর নামে সাই সওদাগর তার এক পত্র কন্যার সহিত হইবে তোমার বিবাহ বিবাহ করিবে হইবে তোমার বাসর ঘরে বাসর সজ্জা সুখে তুমি বাসর সজ্জা করিবে কালের কাল রাগিনীতে তোমার ধ্বংস হইবে ধ্বংসনার জ্বালায় চটপট করে তুমি প্রাণিতে দিবে অবশেষে সতী বেহুলার কলার ভেলায় দিয়ে তোমাকে ভাসতে ভাসতে ছয় মাস ছয় দিন পরে দিয়ে যাবে দেব শুরু মাঝে দেব শুরু মাঝে গিয়ে তোমার এই প্রাণ ফিরিয়ে নিয়ে আসবে এই সতীর শব্দ বহুতই নিকেই বা তুমি সমস্ত কথা শুনেছি তো হ্যাঁ বাবা শুনেছি তবে একটা কান্না পাচ্ছে রে বাবা বাজবে তো বাজবে তো বাজবে তো বাজবে তাই সে কথাও লিখে দিয়ে গেছি মায়ের কৃপায় বাজবে যেদিন সতী বেহুলা পতিকে নিয়ে ফাঁসতে ফাঁসতে ছয় মাস ছয় দিন পরে দেব শুরু মাঝে যাবে নাচে গানে দেব তাদেরকে করিলে সন্তুষ্ট দেব করিবে আশীর্বাদ সতী পতি রে ফিরে আসবে সাদের চম্পা বাবা আমি তো কথা দিচ্ছি বাবা কারের কাছে বলবুনি 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 যদি রাজি কথা কারের কাছে কোহারে পৌঁছায় তাহলে আজ যে শীতের আর ঘরে যে দীপ জ্বলছে এ হলো মঙ্গলের দিক কিন্তু বাসর ঘরে যে করে গেছি আমি অমঙ্গলের ছায়া ও বাবা এই মঙ্গলের দীপ আমি নিভিয়ে দিয়ে গেলাম তাই বার যদি নাকি কালক্রমে তোমাকে জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবে দক্ষিণা বাতাসে প্রদীপ নিভে গেছে বাবা ঠিক বলেছি আমি কেন তৈরি যাবো রে বাবা সেই কারণে আমি তোমাকে বলে যাচ্ছি তুমি জানো শোনো বাবাকে তুমি বলো বলবে না বাবা বলবে না তাহলে আমি আসছি আয় বাবা আয় আসছি তাই মা আয় বাবা বিদায় বিদায় বাবা তারপর বেদা তো তুমি সত্যি আমাকে চিনতে পারো নাই আমি এরা মনে চা তুমি আমার কথা বলছো ওই লোক কিন্তু আরো উপরে মারি লিখেছে নারায় প্রভা পূজিতমান এইবার আমার যে সানকাকে ডাকতে হবে সানকাকে ডাকতে হবে সানকাকে ডাকতে হবে Oh, my God.
Oh,